আমরা ত্রিপুরা কৃষি দপ্তর, কৃষি এবং কৃষক কল্যাণ দপ্তর, তো সকলেই জানেন যে কোভিড-19 সেকেন্ড ফেজ সারা ভারতবর্ষে এক বিষম সমস্যা সৃষ্টি এবং এটাকে লড়াই হচ্ছে প্রধানমন্ত্রী থেকে শুরু করে রাজ্যের মুখ্যমন্ত্রীরা লড়াই করছেন মানুষকে বাঁচানোর জন্য। ঠিক এই মুহূর্তে ভারতবর্ষের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে কৃষি দপ্তর, কৃষকরা। এই কৃষকদের যতই আমাদের করোনাতে আমাদের লড়াই করছি, যতই নিষেধাজ্ঞা মানতে চেষ্টা করছি, কিন্তু ভারত সরকার এবং রাজ্য সরকার কৃষকদের সে জায়গাতে, তাদের যাতে কোথাও কৃষিকাজে ব্যাহত না হয়, তাদের যাতে কোনো উৎপাদন ব্যাহত না হয়, তার জন্য সরকার সর্বদা সচেষ্ট। যে সমস্ত প্রয়োজন সরকারি বেনিফিশিয়ারি যেগুলো তাদের দিতে হয় সরকার দিচ্ছে এবং কৃষকরাও সেটা করছে, এবং কৃষকদের রোজগার যাতে দ্বিগুণ হয়, যেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি 2022 সালে ডাবল ইনকামের যে রাস্তা উনি দেখিয়েছেন কিষাণ সম্মান নিধি প্রকল্পের মাধ্যমে, এই রাজ্যের কৃষকরা তাহলে 315 কোটি টাকারও বেশি এই মুহূর্ত পর্যন্ত পেয়েছেন, প্রায় 2,32,000 বেশি কৃষক যেখানে এর আওতায় এসেছে। ঠিক শুধু এখানে নয়, কৃষিকাজে যখন সরকার তাদের সব সুযোগ দিচ্ছে, তাদের ব্যবহৃত মেশিনারি তাদের দিচ্ছে, সার বীজ দিচ্ছে, রাজ্যে সার বা বীজের কোনো অভাব এখন পর্যন্ত কৃষকরা আমাদের সরকার আসা পর্যন্ত তাদের ভোগ করতে হয়। হ্যাঁ, এবং সেখানে সবচেয়ে বড় কথা, কৃষকরা কখন লাভবান হবে? উৎপাদন তারা করবে, কিন্তু উৎপাদনের পরে সরকারের দায়িত্ব পড়ে যে তাদের উৎপাদিত ফসলকে সঠিকভাবে বাজারজাত করে দেওয়া, সঠিক মূল্য পাওয়া, এটাই সরকারের কাজ। এবং আমাদের সরকার, আমাদের কৃষকদের আমরা সেই কাজ করতে সহযোগিতা করছি। আপনারা সকলে জানেন যে ধান এ রাজ্যের প্রথম প্রধান, যেখানে সবচেয়ে বেশি উৎপাদনের ধান, সে ধানের এই সরকার আসার পরে, আমাদের বিজেপি সরকার আসার পরে, ভারত সরকারের MSP রেটের শুরুয়াত আমরা করেছি। এটা আমরা দেখেছি বিগত যারা সরকারে ছিল তারা কখনোই এই চেষ্টা করেনি, এবং ধান 17.50 টাকা থেকে শুরু করে 18.15 টাকা দ্বিতীয় দফায়, তৃতীয় দফা মানে আজকে পর্যন্ত চলছে 18.68 টাকা, 20,000 মেট্রিক টন ধান আমরা কৃষকদের থেকে নিচ্ছি অ্যাপসের মাধ্যমে। যেখানে এর পরেও, যেখানে সবচেয়ে বড় কথা, আমি ধন্যবাদ দিচ্ছি মাননীয় প্রধানমন্ত্রীকে, যিনি কৃষকদের এই যে কৃষকদের উন্নতির চিন্তা, যেখানে লড়াই চলছে, লক্ষ লক্ষ লোক যেখানে পজিটিভ কেসে আক্রান্ত হচ্ছে, মৃত্যু হচ্ছে, ঠিক সেই সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি MSP ধানের বাড়িয়ে দিয়েছেন 19.40 টাকা, মানে 72 পয়সা প্রতি কেজি ধানে উনি বাড়িয়েছেন। তো এই জায়গায় আমরা চাই কৃষকদের সর্বরকম সহযোগিতা, এবং আমি খুব ধন্যবাদ দিচ্ছি আমাদের কৃষকদের যে এত সমস্ত দুর্যোগ, এই করোনার আবহাওয়াতে যখন মানুষ ব্যতিব্যস্ত, যখন এই অবস্থাতে কৃষকরা তারা এই বিপদ কাটিয়ে তাদের কৃষিকাজে, তাদের উৎপাদনের ক্ষেত্রে তারা ব্যাহত হচ্ছে না, এবং সবচেয়ে বড় কথা, তাদের উৎপাদন এই রাজ্যের মানুষের খাদ্যের অভাব হবে না, মানুষ বেঁচে থাকবে। আমি দপ্তরের মন্ত্রী হিসাবে এই করোনা দ্বিতীয় প্রবাহে যেখানে মানুষ ব্যতিব্যস্ত, আমি এই অবস্থায় এই রাজ্যের কৃষকদের আমি আন্তরিকভাবে ওদের ধন্যবাদ জানাই যে তারা এই সময়ে এ রাজ্যের মানুষের চিন্তা করে, নিজের চিন্তা করে, এবং তাদের উৎপাদন এবং রোজগারের চিন্তা করে তারা কাজ করছে।